বাংলায় একটি প্রবাদ বাক্য রয়েছে, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার কে বাঁচাবে প্রাণ। হ্যাঁ, এই প্রবাদ বাক্যটি একশোর একশো মিলে গেল বৃহস্পতিবার। রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর জেলা সফরে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে স্বাস্থ্য দপ্তরটাকে গিলে খেতে বসলো উত্তর জেলার জনাকয়েক চিকিৎসক ও স্বাস্থ্যমন্ত্রী। মূলত রাজ্যে জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে উন্নতিকরণ ও ঢালাও হারে ঔষধ সামগ্রী জনস্বার্থে প্রতিটি হাসপাতালে দিয়ে আসছিল স্বাস্থ্য দপ্তর, কিন্তু নিজ স্বার্থ চরিতার্থ করতে কিছু কষায়রূপী চিকিৎসক জনগণের ন্যায্য ঔষধপত্র বাঁকা পথে বিক্রি করার মতো গুরুতর অভিযোগ এবার প্রকাশ এল। এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে উত্তর জেলা ধর্মনগর জেলা হাসপাতাল চত্বরে। দীর্ঘদিন যাবৎ জেলা হাসপাতাল থেকে জনগণের মঞ্জুরকৃত ঔষধ বাঁকা পথে বিক্রির অভিযোগ ছিল, সেই সূত্র ধরে ওঁত পেতে বসেছিলেন স্থানীয় সংবাদকর্মীরা। বৃহস্পতিবার কাকভোরে সংবাদকর্মীদের কাছে খবর আসে, জেলা হাসপাতাল চত্বরে পরিত্যক্ত ঘর ও জঙ্গলে বিপুল পরিমাণ সরকারি ঔষধ মজুত রয়েছে। সেই সূত্র ধরে ঘটনাস্থলে সংবাদকর্মীরা গেলে দেখতে পাওয়া যায় কার্টুনে কার্টুনে সরকারি মেয়াদ অনুত্তীর্ণ ও উত্তীর্ণ ঔষধ মজুত রয়েছে। কে কইছে ফলাইতো? সরন্দা স্টোরকিপার। স্টোরকিপার নাম কি? সরন্দা। দাঁড়ান দাঁড়ান তো, আপনি সকাল থেকে মেডিসিনগুলো নিয়ে ফলাইতেছেন? মানে ফেলাইছি না, জমা রাখছি। অক্ষণ এগুলো কই নিতেছেন? আবার স্টোরে নিয়ে ঢুকাইতেছেন? কেডা কইছে? সরন্দা কইছে। হ্যাঁ, সরন্দা কইছে। কইছে আবার সকালে কইছে ফালানোর লাগিয়া, অক্ষণ কইছে আবার আইনে ঢুকাও, আপনি ঢুকাইতেছেন? তারপর জেলা হাসপাতালের মেডিকেল সুপার দীপক হালদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই মেয়াদ অনুত্তীর্ণ ও উত্তীর্ণ ঔষধ লুকিয়ে রাখার ঘটনায় তিনি ওয়াকিবহাল নন। তবে এই মেয়াদ অনুত্তীর্ণ ও উত্তীর্ণ ঔষধ জেলা হাসপাতালের স্টোরের নয় সেটা তিনি নিশ্চিত। তারপর উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরুণাভ চক্রবর্তীর সাথে ফোন মারফত যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে দায় সারে। পরবর্তীতে যোগাযোগ করা হয় মেডিসিন বিভাগের ইনচার্জ ডক্টর রূপক চাকমার সাথে। তিনি সংবাদকর্মীদের সাথে নিয়ে হাসপাতালের পরিত্যক্ত স্থান পরিদর্শন করেন। তখন তার সাথে ছিলেন ড্রাগ ইন্সপেক্টর সুপ্রিয় দাস। পরিদর্শন শেষে ডক্টর রূপক চাকমা জানান, এই মেয়াদ অনুত্তীর্ণ উত্তীর্ণ ঔষধ যত্রতত্র এভাবে পড়ে থাকার কথা নয়। কে বা কারা এগুলি এখানে এনে লুকিয়ে রেখেছে তা তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। আমরা তো প্রথমে এটা ইনভেস্টিগেশন করি, যার জন্য মিডিয়ার মাধ্যমকে আমি ধন্যবাদ জানাই, কারণ মিডিয়ার মাধ্যমেই আমরা একটা খবর পেয়েছি যেটা আমাদের নলেজে ছিল না। মিডিয়াই প্রথম এটার উপরে আলোকপাত করে, তার জন্য আমি সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। তো প্রথমে আমরা যাই ওখানে, আমি ডক্টর রূপক চাকমা এবং আমাদের ইন্সপেক্টর অফ ড্রাগস সুপ্রিয় দাস, আমরা গিয়ে দেখি কিছু এক্সপায়ার্ড মেডিসিন মানে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায়, তো সেটা তো হতে পারে না। তার জন্য আমরা এগুলো আমাদের কাস্টডিতে নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে মেডিসিনগুলো ওখান থেকে স্টোরের ইয়েতে একটু সেপারেটলি যাতে ইজিলি আইডেন্টিফাই করা যায় তার জন্য আমরা ওখানে এখন রাখতে যাচ্ছি। এবং তার জন্য নেক্সট স্টেপটা যেটা, আমাদের একটা কমিটি ফর্ম হবে এবং এই ব্যাপারটা সুস্থ তদন্ত করা হবে এবং যারা দোষী ওদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি আমরা ইয়ে করব প্রতিকার শুরু করছি। আমরা গিয়ে সবে মিলে পাঁচ ছটা কার্টুন পেয়েছি আর কিছু খোলা মেডিসিন। আমাদের কাছে যেটা ফুটেজ আছে সেটাতে ১৭ না ১৮ কার্টুন আছে, আমরা গিয়ে ওটা পাইনি। আমরা গিয়ে সবে মিলে পাঁচ ছটা কার্টুন মতো পেয়েছি, ৬-৭টা এরকম কার্টুন হবে আর কিছু খোলা মেডিসিন ছিল। অ্যাকচুয়ালি লেবার তো অ্যাকচুয়ালি যে কোনো তো ডেলি লেবার, আমাদের তরফ থেকে তো সেরকম কোনো কিছুই অর্ডার দেওয়া হয়নি যে মেডিসিন বাইরে রাখা। হ্যাঁ, যখন আমরা সাংবাদিক মাধ্যমের মাধ্যমে যখন আমরা খবর পেলাম ওই মেডিসিনগুলো, তখন আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের যে ডিআরডাব্লিউ স্টাফ আছে স্টোরের এবং ফার্মাসি সেন্টার, ওনাকে বলি যে আপনারা দুজন লেবার ঠিক করুন এবং মেডিসিনগুলো আমাদের কাস্টডিতে নিয়ে আসুন, এ ব্যাপারে আমি ঠিক বলতে পারব। সেই বিষয়ে আমি ওই লোকটাকে তো চিনিও না জানিও না, চারণ কবির তো বলতেই পারে না এটা, কারণ ও অফিসে এসছে ১০টার সময়, তাহলে ও কী করে বলবে ৬টার সময় ইয়ে করতে? সে কি মিথ্যা বলেছে স্যার? এটা ঠিক আমি বলতে পারছি না, এটা তদন্তের মাধ্যমে এটা সামনে আসবে। আমরা তো জানতামই না কি আছে, আমরা মিডিয়ার মাধ্যমেই জানতে পারি যে এখানে এক্সপায়ারির কিছু ইসে পাওয়া গেছে,
তো সেই মোতাবেক আমরা যাই, আমি আর স্টোর ইনচার্জ ডক্টর রূপক চাকমা স্যার প্লাস আরও সঙ্গে আমাদের স্টোরের ফার্মাসিস্ট স্টোর কিপার, তো আমরা গিয়ে দেখে আসি। এবং আমরা এখন এই মুহূর্তে সিএমও স্যার নেই, আমরা তদন্ত করে দেখব যে এই এগুলো মানে এই জায়গাতে কী করে এলো। আপাতত আমরা যা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিটিং করে সেটা হচ্ছে এই মালগুলো যা বাইরে পাওয়া গেছে স্টোরের সেগুলো আমরা আমরা আমাদের কাস্টডিতে নেব, নিয়ে তারপর কী করা যায় সিএমও স্যার আসুক, আমরা আবার একটা মিটিংয়ে বসবো, তারপর একটা ফাইনাল সিদ্ধান্তে আমরা যেতে হবে। এক্সপায়ারি মেডিসিন ডিসপোজ করার জন্যে আমাদের ডাইরেক্টরের তরফ থেকে একটা কন্ডেমনেশন কমিটি আছে, কন্ডেমনেশন কমিটির একটা পারফর্মা আছে, সেই মোতাবেক কমিটি বসে কমিটি তারপর সিদ্ধান্ত নেবে যে কীভাবে এগুলো ডিস্ট্রাক্ট করা যায় বা কী করতে হবে। এতক্ষণ মেডিকেল অফিসার ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মুনগড়া গল্প ঠিকঠাক থাকলে এবার ঘটনায় নিচ্ছেন নয়া মোড়। সরকারি ঔষধ জেলা হাসপাতালের স্টোর থেকে চুপে সারে পাচারের উদ্দেশ্যে হাসপাতাল চত্বরের পরিত্যক্ত স্থানে যে সাফাই কর্মী মজুত করেছিল তার নাম যদুধন হালা। তবে যদুধনের দাবি, স্বাস্থ্যকর্মী চারণ ভট্টাচার্য নাকি ঔষধগুলো লুকিয়ে রাখার জন্য বলেছিলেন। বর্তমানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ ঔষধগুলি পুনরায় হাসপাতালের স্টোরে মজুত করছে ওই যদুধন। সূত্রের খবর, ওই ঔষধগুলি গ্রামীণ এলাকায় পাচারের উদ্দেশ্যে স্টোর থেকে চড়ানো হয়েছিল, আর এই পাচার বাণিজ্যে জড়িত রয়েছেন জনাকয়েক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বলে অভিযোগ। তবে যখন মামাল জনসমক্ষে, তখন কি ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট দপ্তর? স্বাভাবিকভাবে এমন ঘটনায় গোটা জেলা হাসপাতাল জুড়ে তীব্র চলচল ছড়িয়েছে, দাবি উঠছে সুষ্ঠু তদন্তের। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।